জমি নিয়ে বিবাদের জেরে একাধিক ব্যক্তিকে কোপানো হলো মুর্শিদাবাদের লালবাগে। গতকাল ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল এলাকায়। সেখানে জমি কেনাকে কেন্দ্র করে বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় জোনা পাঁচেক মানুষের ওপরে। সেই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন, তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থার মধ্যে রয়েছেন তারা। আরও কয়েকজনের চিকিৎসা চলছে মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতালে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আমরা ছিলাম না, ধরেন যে আমরা বাড়িতে শুনতে পাই, তারপর আমরা এখানে আসি, লালবাগে দিয়েছিল, যে লালবাগ থেকে রিফার করেছে, তারপর আমরা বাইক করে আসি। তো এরা কি রাস্তা দিয়ে আসছিল? রাস্তা দিয়ে আসছিল, দিয়ে হঠাৎ করে তো কিছু দুষ্কৃতি ছিল, ওদেরকে যে হামলা করে, তারপরে আপনার এরা কিছু জমি কিনেছিল প্রায় 17-18 কোটি মতো, তাহলে পুরো টাকাটা আপনার পেমেন্ট হয়নি, 7-8 লাখ টাকা মতো পেমেন্ট হয়েছিল। তারপর আপনার ওটা বলে যে আমাদেরকে টাকা দিতে হবে, নাইলে আপনার তোদের উপরে আমরা অন্য ব্যবস্থা নেবো, তাই বলে আপনার এটা অন্য বহন করে কাজে এসেছিলো আপনার রাস্তায় ঘিরে মেলে রাস্তায় ঘিরে তখন ছিল কুপিয়েছে নাকি? হ্যাঁ, কুপিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার কুপিয়ে বলতে গুলি গেলা হয়েছে, আপনার পায়ে লেগেছে, এই আপনার যে পায়ে যে কোপটা মেরেছে এটা আপনার ওই পায়ে গুলি মারার পর আপনার পালিয়ে যাচ্ছিল, তারপর তিনজন ধরে আপনার ওই ঘেসে কোপ মেরেছে। কজন ছিল ওরা? ছিল ওরা প্রায় 30-35 জন ছিল, আর এরা এরা ছিল 6-7 জন। আপনাকে হচ্ছে আমার গ্রামে তো এদিকে মারলো, মারার কারণটা কি সেটাই যে ওই আপনার জমি কিনেছে বলে? জমি কিনেছে বলতে কি, ওরা এখন জোর করে আপনার টাকা নেবে ওদের কাছ থেকে। ওরা বলছে আমরা পয়সা দিয়ে জমি কিনছি, তোদেরকে কেন টাকা দেবো, এই নিয়ে আপনার ওরা বলছে যে যাই হোক কিছু আমাদেরকে দিতে হবে, এরা দেবে না আপনার, এই নিয়ে ঝামেলা। তারপরে এই লালবাগে আপনার ঢুকে লেগে যায় এইসব, এই টাকা নেই আপনার। তারপরে আপনার ওই যখন এরা যখন পালিয়ে আসে তখন এদেরকে ধরে এইভাবে কে কে আহত হয়েছে, কে কে নাম কি? এখানে আপনার আসমাউল শেখ আর আপনার নজরুল ইসলাম। আপনার নাম? আমার নাম সামিন।